বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কখনো বা জিমি নিশাম, ইমরান তাহির, সাথে বড় বড় ক্যারিবিয়ান তারকাদের পর বিপিএল এর সর্বশেষ সংযোজন হিসেবে যোগ দিচ্ছেন ডেভিড মিলার। বিপিএল এ বিদেশি তারকা ক্রিকেটারদের কমতি নাই, তবে এসব বড় নামে কি আর বিপিএল এর নামডাক সত্যিই বাড়ছে? বিপিএল এর মান নিয়ে দেশের অনেক তারকা ক্রিকেটার, কোচ, এমনকি খেলতে আসা বিদেশি খেলোয়াড়রাও প্রশ্ন তুলে গেছেন। এবার তাদের সাথে যোগ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে। ESPN ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বিপিএল এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন লঙ্কান এই কোচ। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর শেষে এতদিন ছুটিতেই ছিলেন হাথুরু। এদেশে না থাকলেও বিপিএল এর চোখ তিনি ঠিকই রাখতে চেয়েছেন, তবে টুর্নামেন্টের মান এতটাই খারাপ যে মাঝে মধ্যে লঙ্কান কোচ নাকি টিভি অফ করে দেন। এক যুগে বিপিএল এর নির্দিষ্ট একটা সূচি ঠিক করতে পারেনি বিসিবি, অনেকটা খ্যাপ খেলার মতো করেই বিদেশিরা খেলতে আসেন, কয়েক ম্যাচ মাতিয়ে আবারও চলেও যান, আর এখানেই হাথুরু সিংহের আপত্তি। টাইগার গুরুর মতে এ ধরনের টুর্নামেন্টে ICC-র হস্তক্ষেপ থাকা প্রয়োজন, থাকা উচিত কিছু নিয়মও। বিরতিহীনভাবে এক টুর্নামেন্ট খেলেই আরেক টুর্নামেন্টে খেলতে যাওয়া হাথুরুর কাছে স্রেফ একটা সার্কাস, এ কারণেই দর্শকদের মতো আগ্রহ কমছে তারও। তবে সব কিছু ছাপিয়ে চান্দিকা হাথুরু সিংহের মূল আপত্তির জায়গায় হল দেশের ক্রিকেট টুর্নামেন্টে দেশি খেলোয়াড়দেরই পর্যাপ্ত সুযোগ না পাওয়া। বিপিএল বাদে আরও একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট আয়োজনের পক্ষে টাইগার কোচ, তাতে অন্তত দেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণের যথেষ্ট সুযোগ পাবে। যেহেতু বিপিএল এ সব হয় ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের পছন্দেই, তাই বিসিবির অধীনে 20 ওভারের একটা টুর্নামেন্ট হতে পারে ঘরোয়া লীগের ক্রিকেটারদের জন্য আশীর্বাদ স্বরূপ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। নিজ দেশের টুর্নামেন্টে খেলোয়াড়রা যদি কোণঠাসা হয়ে থাকেন, তাতে অন্তত দেশের ক্রিকেটের উন্নতি করা সম্ভব না, আর ঠিক এ কারণেই বিপিএল হাথুরুর কাছে সার্কাস ছাড়া আর কিছুই না, যা চোখে পড়লেই টিভি অফ করে দিতে মন চায়। তানজিম ঐশী, অলরাউন্ডার।